তো নমস্কার বন্ধুগণ, মাই স্মার্ট সাজেস্টের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট। তো এই নিয়ে অনেকদিন যাবতই আপনারা আমার অনেক ভিডিওতেই কমেন্ট করে বলছেন যে দাদা, কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট বেরিয়েছে, আপনি কেন কিছু বলছেন না। আবার অনেকেই লিখেছেন কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট কি বেরিয়েছে, এবং অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট বেরিয়েছে, সেটা নিয়ে আপনি কেন ইন ডিটেল আলোচনা করছেন না, আলোচনা করুন দাদা প্লিজ। তো এই সমস্ত বিষয় কমেন্ট আসছিল। তো প্রথমত বিষয়টাকে আমি লাইটলি নিয়েছিলাম, তারপর আমার হোয়াটসঅ্যাপেও কিন্তু পার্সোনালি অনেকেই মেসেজ করে এই ব্যাপারটা নিয়ে জানতে চেয়েছে, তারপর ব্যাপারটাকে আমি সিরিয়াসলি নিলাম এবং আজকের এই ভিডিওতে আলোচনা করব কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট নিয়ে। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে অবশ্যই থাকবেন, অন্য ভিডিও ফুল দেখুন আর না দেখুন কিন্তু এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, নাহলে কিন্তু আপনি অনেক কিছু মিস করতে চলেছেন। তো বন্ধুগণ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনেও একটি ক্লিক করে রাখবেন। তো চলুন আজকের ভিডিওর আলোচনা আমরা শুরু করি। তো কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট এই নিয়ে অনেকেই কিন্তু অনেকদিন যাবৎ কমেন্ট করে আসছেন। তো যাই হোক, তারপর ব্যাপারটা নিয়ে আমি যখন ছানবিন করলাম, একটু ঘেঁটে দেখলাম যে কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে কোথাও কিন্তু সেই ধরনের কোনো নোটিফিকেশান বের হয়নি। তো আপনারা কোথা থেকে দেখছেন? তারপর আমি এটা নিয়ে সার্চ করে দেখলাম যে কিছু কিছু চ্যানেল রয়েছে, যে সমস্ত চ্যানেলগুলোতে, অনেক চ্যানেল রয়েছে যেগুলোতে এই কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট সম্পর্কিত তথ্য দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট বেরিয়েছে, যেটা রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশ হয়েছে, যেটা 2020 সালে কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট হবে। তো প্রথমত আপনাদের জানিয়ে রাখতে চাই যে কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট, তো চলুন আপনাদের আগে ওয়েবসাইটে দেখিয়ে দিই, তারপর আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনায় আসছি যে আসলে ব্যাপারটা কোন জায়গায় গড়াচ্ছে। এই হচ্ছে কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে যদি আসুন তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে নোটিশ প্যানেল, এখানে সমস্ত রিক্রুটমেন্ট সম্পর্কিত তথ্য কিন্তু এখানে প্রকাশ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই সাইডে লক্ষ্য করুন, এখানে কিন্তু কলকাতা পুলিশের রিসেন্ট রিক্রুটমেন্ট সম্পর্কিত কোনো তথ্য কিন্তু এখানে নেই, এখানে প্রকাশ করা হয়নি। কলকাতা পুলিশের যে একটা রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানেও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে যদি আসেন আপনারা এইদিকে নিচের দিকে দেখুন, এখানে দেখতে পারবেন এই যে এখানে ভালো করে দেখুন এলিজিবিলিটি বলে একটা অপশন রয়েছে। তো এই এলিজিবিলিটিতে যদি ক্লিক করেন তাহলে আপনাদের সামনে একটি পিডিএফ ওপেন হয়ে আসবে। তো চলুন সেটা আপনাদের আমি ওপেন করে দেখাচ্ছি। তো বন্ধুগণ, তারপর কিন্তু আপনাদের সামনে এই ধরনের একটি পিডিএফ ওপেন হয়ে যাবে, যে সমস্ত চ্যানেলগুলোতে বলা হচ্ছে কলকাতা পুলিশের নিয়োগ হচ্ছে তারা কিন্তু আপনাদের এই পিডিএফটাই দেখাচ্ছে এবং দেখিয়ে বলছে যে এখানে কিন্তু কলকাতা পুলিশের লেডি সাব ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে 2020-তে, অলরেডি নোটিশ প্রকাশিত হয়ে গেছে। তো এখানে সবচেয়ে বড় একটা ভাবার বিষয় এই নোটিশটার, এই নোটিশটার অর্থটা কি আসলে আমার মনে হয় তারা এটাই ভালোভাবে জানে না। তো এলিজিবিলিটিতে ক্লিক করলে আপনার সামনে এই পিডিএফটা আসবে এবং এই পিডিএফের অর্থটাই হচ্ছে যে কলকাতা পুলিশের ক্ষেত্রে আবেদন করতে গেলে কোন পদে আবেদন করতে গেলে কি শিক্ষাগত যোগ্যতা, কি বয়স এবং এখানে আপনার কত বেতন থাকবে এবং আপনার যে প্রমোশন সেটা কত পর্যন্ত হতে পারে, সেই সমস্ত বিষয়ে আলোচনা কিন্তু করে রাখা হয়েছে। এই যে নোটিশটা সেটা কিন্তু ফর এভার ছিল, এটা অনেক দিন আগের থেকে ছিল, এখনও আছে, আই হোপ এটা ইন ফিউচারও থাকবে। এটা কিন্তু আপনাদের সুবিধার্থে দেওয়া হয়েছে, যদি আপনি চান যে কলকাতা পুলিশের যে কোনো পোস্টের জন্য আবেদন করবেন তাহলে আপনার কী কী শিক্ষাগত যোগ্যতা এবং কী ফিজিক্যাল মেজারমেন্ট এবং ইত্যাদি যে তথ্য, সেই তথ্য কিন্তু এই নোটিশে দেওয়া হয়েছে। তো অনেক বন্ধুরাই রয়েছেন, অনেক চ্যানেলেই রয়েছেন যারা এই নোটিশটা দেখিয়ে বলছে যে কলকাতা পুলিশের আন্ডারে নিয়োগ হচ্ছে, যার নোটিশ বেরিয়ে গেছে এবং নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু 2020 সালে বের হবে। তো আপনাদের আমি বলতে চাই, আপনারা একজন শিক্ষিত এবং আপনারা এডুকেটেড, তো আপনারা কেন সেই সমস্ত জিনিসের ওপর ভরসা করবেন এবং বিশ্বাস করবেন? আপনারা যখনই সেই ধরনের কোনো ভিডিও দেখবেন কিংবা এই ধরনের কোনো ভিডিও আপনাদের সামনে আসবে, চোখে পড়বে, আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা দেখে নেবেন সেই রিক্রুটমেন্ট সেকশনে কিন্তু এই নোটিশটি কিংবা কোনো রিক্রুটমেন্ট বেরিয়েছে কি না। ওয়েস্ট বেঙ্গলের অনেকেই ভালো ভালো বিশ্বস্ত ইউটিউব চ্যানেল রয়েছেন এবং যে সমস্ত চ্যানেলগুলো আপনাদেরকে বিভিন্ন রকম জব নিউজ এবং বিভিন্ন রকমের এডুকেশন নলেজ দিয়ে থাকে, তারা একদমই ট্রাস্টেড চ্যানেল অনেকেই আছেন। তারা এবং আমি সবসময় কিন্তু একটা জিনিস খেয়াল করবেন
যখনই কোনো রিক্রুটমেন্ট বেরোয় সেই রিক্রুটমেন্টটাকে কিন্তু আমরা যখন অফিসিয়ালভাবে লঞ্চ করা হয় রিক্রুটমেন্ট বা অ্যানাউন্স করা হয় দেওয়া হয় তখনই কিন্তু সেই খবরটা আপনাদের মাঝে পৌঁছে দেই। কিন্তু একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভাবতে অবাক লাগছে যে তারা কি করে জানে যে 2020 সালে কলকাতা পুলিশের রিক্রুটমেন্টের নোটিশ বেরোবে, কি যে তারা জেনে গেছে যে কিংবা রিক্রুটমেন্টটা তারাই করবে যে 2020 সালে কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট বেরোবে। তো আপনাদের বলবো সে সমস্ত বিষয়ে কান দেবেন না। আর আপনারা দেখুন, আমি আপনাদের যে কমেন্টগুলো এসেছিলো, আপনাদের যে জিজ্ঞাসাগুলো এসেছিলো, সেগুলো থেকে আমি আপনাদেরকে এটাই জানানোর চেষ্টা করেছি, কারণ আপনাদের ভরসা আছে, আপনারা বিশ্বাস করেন মাই স্মার্ট সাজেস্টকে, যার জন্যই আপনারা কমেন্টগুলো করেছেন বা হোয়াটসঅ্যাপে জানতে চেয়েছেন। কিন্তু আপনাদের আমি আবারও রিকোয়েস্ট করব বন্ধুগণ, প্লিজ এই সমস্ত বিষয়ে কান দেবেন না, এবং তারা আপনাদেরকে ফেক নিউজ দিচ্ছে, মিসলিডিং করছে আপনাদেরকে, তো অবশ্যই আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, কোনো কিছু দেখার পর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। আর আরেকটা জিনিস আপনাদের বলে রাখি যে কলকাতা পুলিশে যদি দুটা মাত্র ভ্যাকেন্সিও বের হয় না, তাহলে ওয়েস্ট বেঙ্গলের যারা রেপুটেটেড এডুকেশন ইউটিউব চ্যানেল রয়েছে তারা কিন্তু সঙ্গে সঙ্গে সেটা নিয়ে ভিডিও বানায় এবং সবাইকে জানিয়ে দেয়। কিন্তু কলকাতা পুলিশের একটা রিক্রুটমেন্ট অনেক আগেই বেরিয়ে গেছে, এই ধরনের একটা নিউজ একটা তথ্য আপনাদেরকে দিয়ে বেড়াচ্ছে, আর আপনারা এটা কী করে ভাবলেন যে শুধুমাত্র হাতে গোনা কয়েকটা চ্যানেল কেন বানাচ্ছে, বাকি চ্যানেলগুলো কেন বানাচ্ছে না? তো এটা একটা বিষয়। তো যাই হোক, আপনারা যেহেতু আমার মতো মাই স্মার্ট সাজেস্টের মতো আরও অন্যান্য চ্যানেল কিছু কিছু চ্যানেলকে ভরসা করেন এবং বিশ্বাস করেন, তাদেরকে হয়তো কাউকে না কাউকে এরকম মাই স্মার্ট সাজেস্টের মতো অনেককেই আপনারা কমেন্ট করেছেন, জানতে চেয়েছেন। আপনাদের বিশ্বাসই কিন্তু আমাদের ভরসা, আপনারা যে বিশ্বাস করুন এবং আমরা ভরসা পাই এবং সেটার থেকে আমরা ইন্সপিরেশন পাই, এবং আপনাদের ভরসা এবং বিশ্বাস আশা করব কখনোই আমরা সেটা নষ্ট করব না। এবং যখনই কোনো না কোনো জব নিউজ কলকাতা পুলিশ হোক কিংবা রাজ্য পুলিশের হোক, অফিসিয়াল ওয়েবসাইট কিংবা অফিসিয়ালভাবে অ্যানাউন্স হবে, তখন কিন্তু আপনাদের আমি সঙ্গে সঙ্গে জানিয়ে দেব। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার কিন্তু অবশ্যই করবেন, বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করে এই বিষয়টা জানিয়ে দেবেন যেন তারাও এটা জানতে পারে। এবং আপনাদের সুবিধার্থে দুটো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, আপনারা সেখানে গিয়ে নিজেরাই একবার চেক করে দেখে নেবেন যে কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট কি বেরিয়েছে না কি বেরোবে, সেই সম্পর্কিত কোনো তথ্য অ্যাডভান্স লেভেলে দেওয়া হয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে, কোনো কিছু আপনারা পাবেন না, তারা টোটালি ফেক নিউজ দিচ্ছে শুধুমাত্র ভিউস আর সাবস্ক্রাইব পাওয়ার জন্য, আপনাদেরকে কিন্তু এইভাবে বোকা বানাচ্ছে তারা। তো আমি এতটুকু জানি আপনারা যথেষ্ট বুদ্ধিমান এবং যথেষ্ট বুদ্ধি রয়েছে, জ্ঞান বুদ্ধি রয়েছে, আপনারা ভালো মন্দ বিচার করার ক্ষমতা কিন্তু আপনাদের রয়েছে। ধন্যবাদ।